আসসালামু আলাইকুম। তাহলে ও সরি, আমি যুক্ত করে ফেলছি একজনকে, আপনিও করছেন একজনকে। তাহলে ব্যাটম্যান, আপনি, আপনাকে আগে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভাই ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আপনার একটা লেখা পড়তেছিলাম, ওই যে মানে মুশরিকদের হত্যা করতে হবে, কিন্তু যারা আর কি মানে আখলে হাদিস, আখলে কিতাব না, তাদেরকে হত্যা করতে হবে। এটা আশরাফুল হিদায়া রেফারেন্স দিচ্ছেন। এখন ভাই আমি মানে নতুন পড়তেছি এগুলো, আশরাফুল হিদায়া কি কোনো হাদিস গ্রন্থ কিনা বা অথেন্টিক কিনা একটু জানতে চাইছিলাম। আশরাফুল হিদায়া এবং আল হিদায়া, এই দুইটা হচ্ছে হানাফি ফিকা শাস্ত্রের বুনিয়াদি গ্রন্থ, মানে হচ্ছে ইসলামী আইনশাস্ত্র। হানাফি ফিকা শাস্ত্র শুধু না, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, চারটা ফিকা শাস্ত্রেরই বুনিয়াদি গ্রন্থ হচ্ছে আল হিদায়া গ্রন্থ এবং আশরাফুল হিদায়া গ্রন্থ। দুইটাই একই, মানে একই বই, মানে একটু এদিক সেদিক, এইভাবে লিখছে আবার ওইভাবে লিখছে, কিন্তু এটা হচ্ছে ইসলামী আইনশাস্ত্র, মানে ইসলামের বিধান। চারজন যে প্রধান ইমাম আছে, চার মাঝহাবের চারজন যে ইমাম আছে, সেই চার মাঝহাবের চারজন ইমাম ইসলামকে যেভাবে ব্যাখ্যা করছে সেটাই এখানে আইন হিসেবে এই বইগুলোর ভিতরে আছে। এবং এই বইয়ের যে ধারাগুলো আছে সেগুলো হচ্ছে ইসলামের আইনশাস্ত্র। আচ্ছা, আইন শাস্ত্র মানে, হ্যাঁ, এটা নিয়ে মানে এক মুসলিম ভাইয়ের সাথে ডিবেট করছি, তো উনি এটা ডিনাই করছেন, বলছেন এটা অথেন্টিক হাদিস সোর্স না আর কি। তো আইন শাস্ত্র কোন গুলো জিনিসটা, অথেন্টিক কোন জিনিসটা স্পেসিফিকলি যদি একটু বলেন যে কোন জিনিসটা ডিনাই করছে? মানে, আমার পয়েন্ট ছিল যে যারা মূর্তি পূজারী তাদেরকে হত্যা করতে হবে একদম, এটা তো, মানে এটা তো তাদেরকে। কোরআনেই আছে, এটা তো কোরআনেই আছে, সূরা তাওবা 5 নম্বর আয়াতেই তো আছে, মুশরিকদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করতে হবে। জি, কিন্তু আবার এই যে জিজিয়া নেওয়ার যে বিধান আছে সেটা মুশরিক মানে মূর্তি পূজারীর ক্ষেত্রে মানে প্রযোজ্য না। মুশরিকদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করতে হবে। আর জিজিয়া নেওয়ার ব্যাপারটা আহলে কিতাবের ব্যাপারে প্রযোজ্য হবে, যারা মনে করেন খ্রিস্টান ইহুদি তাদের বিষয়ে প্রযোজ্য হবে। জি জি, তাহলে মানে মুশরিক আশরাফুল মানে, হিদায়া কি মানে, মুশরিক মানে হচ্ছে গিয়ে মূর্তি পূজারী, যারা হচ্ছে গিয়ে পত্তলিক, তাদের কথা বলা হয়েছে, তাদেরকে যেখানে পাওয়া যাবে, আরবের যেখানে পাওয়া যাবে হত্যা করতে হবে। আচ্ছা এটা নিয়ে মানে আপনার লেখাটাতে পড়ছিলাম মানে মতবিরোধ আছে স্কলারদের। এটা নিয়ে কোনো মতবিরোধ নাই, কিন্তু পরবর্তী সময়ে ইমাম আবু হানিফা যে জিনিসটা করছে, যখন ইসলাম স্প্রেড করতেছে সারা পৃথিবীতে স্প্রেড করতেছে, তখন যে ইমাম আবু হানিফা একটা কথা বলছে যে এই মুশরিকদের যে হত্যা করতে হবে এই বিষয়টা শুধুমাত্র আরবের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য অন্য দেশের ক্ষেত্রে মুশরিকদের সবাইকে হত্যা করতে হবে এটা প্রযোজ্য না। কিন্তু ইমাম আবু হানিফা এই কথাটার সাপেক্ষে কোনো দলিল পেশ করেন নাই, উনি নিজের মতামত ব্যক্ত করছে এবং পরবর্তীতে এই যে হানাফি ফিকা শাস্ত্রের ভিতরে এটাই ইনক্লুড হয়ে গেছে যে আরবের বাইরে এটা প্রযোজ্য না। কিন্তু নবী কখনো এই ধরনের কোনো কথা বলা যায় নাই, বা তার খোলাফায়ে রাশিদিনও এই ধরনের কোনো কথা বলা যায় নাই যে এই মুশরিকদেরকে যে সবাইকে হত্যা করতে হবে এটা শুধুমাত্র আরবের ক্ষেত্রে প্রযোজ্য। বরঞ্চ এর উল্টা ব্যাপারটা হযরত ওমরের ক্ষেত্রে, ওমর দেখা গেছে যে আরবের বাইরে মিশরেও সে মুশরিকদেরকে হত্যা করছিল। ও আচ্ছা, তাহলে ধরেন হানাফি সোর্সের বাইরে যারা হাম্বলি বা শাফি আছে তারা তো এটা ডিনাই করতে পারে আইনটা। তারা ডিনাই করতে পারে, কিন্তু যেহেতু ইমাম আবু হানিফা একজন মানে এই এইগুলার গুরুদের মধ্যে একজন, হ্যাঁ, তাদের ছাত্ররাই পরবর্তীতে অন্য অন্য মাঝহাব গুলা তাদের ছাত্ররাই ইয়া করছে, মানে স্প্রেড করছে, এই কারণে এই জিনিসটা শাফি মাঝহাবের ভিতরেও খানিকটা অংশ আছে, কিন্তু অন্য হাম্বলি মাঝহাব আবার এই জিনিসটা মানে না। ও আচ্ছা আচ্ছা, আরেকটা হলো যে মানে তাফসির গ্রন্থ মানে কোনগুলো অথেন্টিক, এটা একটু জানতে চাইছিলাম। আর্লি যে মানে ক্লাসিক্যাল তাফসির গুলা তো মানে মানে ইয়া গুলা হচ্ছে গিয়ে সবচেয়ে অথেন্টিক। যদি আপনি প্রথমত হচ্ছে গিয়ে বাংলায়, বাংলা ভাষায় যদি আপনি পড়তে চান, ইবনে কাসির এবং জালালাইন, জালালাইনের তাফসিরটা আমার সবচেয়ে ফেভারিট, কারণ এটার ভিতরে আপনি সবচেয়ে ডিটেইলস জিনিসগুলো পাবেন এবং এটা খুবই অথেন্টিক একটা বই। তাফসিরে জালালাইনটা আপনি পড়তে পারেন। এছাড়া আপনি পড়তে পারেন ইবনে কাসির, ইবনে আব্বাস, তারপরে তাবারি, কুর্তুবি, তারপরে হচ্ছে গিয়ে আর মাঝারি, তাফসির মাঝারি, এই তাফসির গ্রন্থগুলো পড়তে পারেন। এগুলো মোটামুটি সবগুলোই অথেন্টিক, তবে সামান্য কিছু কিছু বিরোধিতা আছে এদের মধ্যে, খুবই অল্প সংখ্যক, সেগুলো তেমন কিছু না। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি ইবনে কাসির এবং জালালাইন এই দুইটা আপনি পড়েন। আচ্ছা, যেহেতু তাফসির গুলো মানে মানুষই লিখছে, মানে আমি ডিবেট করতে গিয়ে এরকম হয়েছে আসলে না না না, এটা এটা তাফসির। ভুল কথা, ভুল কথা, এটা ভুল কথা। তাফসির গুলা, এই যে তাফসির গুলার কথা বললাম, এই তাফসির গুলা লেখার কয়েকটা পদ্ধতি আছে। হ্যাঁ, এক ধরনের তাফসির হচ্ছে গিয়ে ভাষার উপর ভিত্তি করে তাফসির লেখা, এক ধরনের তাফসির হচ্ছে গিয়ে আপনি নিজের খেয়াল খুশি মতো তাফসির লিখলে সেটাও তাফসির হবে। হ্যাঁ, তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা, আপনি মনে করেন যে ইচ্ছা লিখলেন কোরআনের ব্যাখ্যা হিসেবে, হ্যাঁ, সেটাও তাফসির, সেটাও আপনি তাফসির হিসেবে দাবি করতে পারেন। কিন্তু এই যে তাফসির গুলার কথা আমি বললাম, সেই তাফসির গুলা হচ্ছে গিয়ে নবী মোহাম্মদ নিজে যেটা বলছে এবং কোরআনের আয়াতগুলাকে যেভাবে নবী মোহাম্মদ বুঝাই দিয়ে গেছে এবং তার সাহাবি এবং তাবে তাবিনগণ যেভাবে বুঝাই দিয়ে গেছে সেইগুলার সংকলন হচ্ছে এই তাফসিরগুলা। যে তাফসিরগুলোর নাম আমি বললাম, ইবনে কাসির, জালালাইন, এই তাফসির গ্রন্থগুলো হচ্ছে সাহাবা ইকরাম, তাবে তাবিনগণ, নবী মোহাম্মদ, জিব্রাইল, আল্লাহ, এরা মিলে যেই জিনিসগুলা বলছে তাদের বক্তব্য এটা। এছাড়া এবং আরেকজন, আর 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 কয়েকজন আছেন, তারা হচ্ছে চার মাঝের মাঝহাবের চারজন ইমাম, এরা মিলে যেই কথাগুলো বলছে সেগুলো হচ্ছে এই তাফসির গ্রন্থগুলোতে উল্লেখ করা আছে। এই কারণে এই তাফসির গুলো গ্রন্থগুলো হচ্ছে অথেন্টিক বলা হয়। অথেন্টিক যে আমি বললাম, এই কারণেই বললাম যে এগুলো হচ্ছে সরাসরি নবী
সাহাবি তাবে তাবিনগণের কথা, এটা ওই তাফসির কারকের কথা না। তাফসির কারক নিজের খেয়াল খুশি মতো, এইখানে এই তাফসির গ্রন্থগুলোতে নিজের খেয়াল খুশি মতো কোনো কিছু নাই। খেয়াল খুশি মতো যদি আপনি এখন যদি আপনি বেশি বেশি একটা তাফসির লেখেন সেটা হবে, সেটা আমরা ফালা দিতে পারি, সেটার কোনো অথেন্টিসিটি থাকবে না, তাই না? আচ্ছা, এই যে তাফসির গুলো বললেন যে এগুলো মানে কত বছর পরে, মোহাম্মদের মৃত্যু কত বছর পরে লেখা হয়েছিল, এটা একটু। তাফসির গ্রন্থগুলো এক একটা এক এক সময়, যেমন ইবনে আব্বাসের তাফসির, ইবনে আব্বাসকে বলা হয় তাফসিরদের, তাফসির কারকদের নেতা, মানে মানে মুফাসসিরদের হচ্ছে গিয়ে, সে হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ মুফাসসির। ইবনে আব্বাস লিখে গেছেন, ইবনে আব্বাসের ছাত্ররা ছাত্রদেরকে বলে গেছেন, তাদের ছাত্রদেরকে তারা শিখাই গেছেন, এইভাবে ক্রমে ক্রমে এই জিনিস তাফসির গ্রন্থগুলো এক একটা গ্রন্থ এক এক সময় লেখা হয়েছে। সবচেয়ে আর্লি তাফসির লেখা হয়েছে তাবারি, তাবারির তাফসির পড়তে পারেন। ও আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা হলো যে হাদিস গ্রন্থগুলো যে পড়ি আমরা, এগুলোর কি কোনো তাফসির বা ব্যাখ্যা আছে বা এরকম অথেন্টিক সোর্স আছে, না জাস্ট শুধু কোরআনের তাফসির হয়? হ্যাঁ, হাদিসেরও তাফসির হয়, হাদিসের তাফসির গুলাকে বলা হয় শরাহ গ্রন্থ। আপনি শরাহ গ্রন্থগুলো মানে কিনে পড়তে পারেন, বিভিন্ন যারা হচ্ছে হাদিসের উপরে যারা বিশেষজ্ঞ মুহাদ্দিস বলা হয় এদেরকে, তারা এই হাদিস গ্রন্থগুলোকে ব্যাখ্যা করেছেন। একটা বিখ্যাত মানে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ফাতহুল বারি, এটার লেখক হচ্ছে আল্লামা ইবনু হাজার আসকালানি। আরেকজন বিখ্যাত মুহাদ্দিস আছে আল্লামা নাসিরুদ্দিন আলবানি, তিনি মানে বেশি দিন আগে না, মানে গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেম ছিলেন আল্লামা নাসিরুদ্দিন আলবানি। উনি আবার হাদিস গুলাকে তাহকিক করেছেন, মানে চেক করেছেন, চেক করে দেখেছেন কোনগুলো সঠিক কোনগুলো ভুল, মানে কোনগুলো সহি কোনগুলো জয়ীফ, কোনগুলো দুর্বল কোনগুলো শক্তিশালী। তিনি হচ্ছেন গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম ছিলেন। হ্যাঁ ভাই, আচ্ছা আরেকটা জিনিস জানার ছিল, সেটা হলো ওই যে এই যে বাধ্য করা হয়েছে, মানে ধরেন হিজাব পড়তে বা এই নামাজ পড়তে বাধ্য হয়েছে আফগানিস্তান বা ইরানে, এটা নিয়ে একটা ডিবেট করছিলাম, তো বললো এই হুজুর বলছিল যে এটা কোনো মানে বাধ্য করার কোনো আইন নাই, এই নিয়ে কি কোনো রেফারেন্স আছে যে বাধ্য করা যাবে কিনা? বাধ্য করা যাবে, কারণ নবী মোহাম্মদ নিজে বলছে যে 7 বছর বয়স হইলে বাচ্চাদেরকে নামাজ পড়তে মানে বলা এবং 10 বছর বাধ্য করা, এবং 10 বছর বয়সেও যদি বাচ্চা নামাজ না পড়ে তাহলে তাদেরকে মারধর করা, মারপিট করা। এটা নবী মোহাম্মদের নিজেদের কথা, এবং নবী মোহাম্মদ এটাও বলছে যে যারা নামাজ পড়ে না তাদেরকে আমার মাঝে মাঝে ইচ্ছা করে তাদেরকে আগুন দিয়ে জ্বালায় দিই, তাদেরকে আগুন দিয়ে পোড়ায় দিই। হ্যাঁ, কিন্তু তারা যেহেতু মানে মুসলিম, সে আল্লাহ আগুন দিয়ে জ্বালানো যেহেতু আল্লাহর শাস্তি, এই কারণে আমি তাদেরকে আগুন দিয়ে জ্বালা দিতে পারতেছি না, কিন্তু আমার ইচ্ছা তাদেরকে আমি আগুন দিয়ে জ্বালা দিতাম। এই কথাটা থেকেও বোঝা যায় যে নবী মোহাম্মদ তাদেরকে এতই ঘৃণা করতো, মানে তাদেরকে আগুন দিয়ে জ্বালা দেওয়ার মতো পরিস্থিতিতে চলে গেছিল, তার মানে তো এটা বাধ্য করাই হলো। আর হিজাবের ব্যাপারে, হিজাব পড়তে বা পড়তে করতে বাধ্য হিজাব পড়াটা বাধ্যতামূলক যে কোনো মুসলিম নারীর জন্য, হিজাব হিজাব না, হিজাবটা হিজাব আসলে বাধ্যতামূলক না। আফগানিস্তানে যে বোরখাটা মানুষ পরে, যে মেয়েরা যে বোরখাটা পরে, একেবারে কালা একটা বস্তার মতো, একদম মানে শুধু চোখও দেখা যায় না, আঙ্গুলও দেখা যায় না, কিছু দেখা যায় না, সেটা হচ্ছে ইসলামের জিলবাব, সেটা হচ্ছে ইসলামের সহি পোশাক, এবং এটা বাধ্য করতে হবে শাসকের, এই জিনিসটা বাধ্য করতে হবে, অভিভাবকের বাধ্য করতে হবে অথবা শাসকের বাধ্য করতে হবে। আচ্ছা, এটা কি ভাই রেফারেন্স আছে কোনো ভাই যে বাধ্য করতে হবে? এটা রেফারেন্স তো বাধ্য করতে হবে, এইটা এটা যদি মানে এটা না পড়ে তাহলে এটার জন্য শাস্তির বিধান আছে, সেই শাস্তির বিধানটা আমি আপনাকে সময় দিলে বের করে দেখাতে পারবো। তাজিরি শাস্তি আছে, যদি কেউ মানে ওই বোরখাটা না পরে, কোনো মেয়ে যদি ওই বোরখাটা না পরে বের হয় তাহলে তাদেরকে তাজিরি শাস্তি দিতে হবে, মানে বেত্রাঘাত করতে হবে, প্রথমে বলতে হবে, হুকুম দিতে হবে, তারপরে যদি না করে তাহলে তাদেরকে বেত্রাঘাত করতে হবে। এটা আমি আপনাকে বের করে দেখাতে পারবো, তবে একটু সময় লাগবে। ও আচ্ছা ঠিক আছে, তাজিরি শাস্তি এটা মানে এগুলো কোন জায়গায় পাবো রেফারেন্স? সংশয় .com এ আপনি পড়েন, সংশয় .com এর লেখাগুলো পড়েন, এখানে তো পাবেন। আর যদি আপনি মানে ইসলামের জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনি যে বইগুলো পড়েন, এই যে যেটা বললেন আপনি একটু আগে, আশরাফুল হিদা, আল হিদা, তারপর হচ্ছে গিয়ে হাদিস গ্রন্থগুলা, তাফসির গ্রন্থগুলো, এগুলো পড়েন, এগুলো পড়লে পাবেন এগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর ফারাজ ভাইকে একটা প্রশ্ন, মানে একটু আগে যে বললেন ভাইয়া এই যে ক্রিয়েশন, সৃষ্টি নিয়ে, সৃষ্টি নিয়ে, এই নিয়ে আমি কিছু পড়তেছিলাম, তো এখানে মনে হয় যে হিগস বোসন যে এই সুইজারল্যান্ডে যে LHC তে, ওটা নাকি মানে নতুন ম্যাটার বা এনার্জি ক্রিয়েট হয়, আবার নিউক্লিয়ার ফিউশন নিয়ে যে এখন গবেষণা চলতেছে এখানেও নাকি নতুন এনার্জি ক্রিয়েট হয়, এগুলো মানে ক্রিয়েশনের উদাহরণ দেওয়া যেতে পারে ফারাজ ভাই? কিন্তু ওইটার পিছনে কি কোনো আপনি বুদ্ধিমান সত্তার হাত দেখাইতে পারবেন, কোনো ইন্টেনশন দেখাইতে পারবেন? না না না, সেটা সেটা দেখাতে পারছি না, মানে তাহলে এক্ষেত্রে মানে আর্গুমেন্ট করা যায় যে মানুষই আসলে নতুন ক্রিয়েশন করতেছে, নতুন এনার্জি। মনে হয় না, মানে ওই শূন্যটা, মানে আমি সাইন্টিফিক শূন্যর কথা বলি নাই আসলে, আমি বলছি ফিলোসফিক্যাল শূন্যের কথা, ক্রিয়েশন এক্স নিহিলো যেটাকে বলে। সাইন্টিফিক শূন্য অ্যাবসোলুট শূন্য না, বাট ফিলোসফিক্যাল শূন্য হচ্ছে অ্যাবসোলুট শূন্য, যেটার মধ্যে অ্যাবসোলুটলি কিছু নাই। তো ওইখান থেকে অ্যাবসোলুট নাথিংনেস থেকে কোনো কিছু আনা আমার মনে হয় না এরকম কোনো আছে, এবং ওই জিনিস এক্সিস্ট করে সেটাও মানে ওরকম কোনো প্রমাণও নাই। সো ক্রিয়েশন হওয়াটা তো মানে
মানে আপনি আপনি চিন্তা করে দেখেন, ওখানে আপনি যদি শূন্য থেকে কোনো কিছু ক্রিয়েট করার কথা বলেন বা কোনো কোনো জিনিসকে এক্সিস্টেন্সে ছিল না ওটাকে এক্সিস্টেন্সের মধ্যে নিয়ে আসা বলেন, সায়েন্টিস্টরা কি এরকম কোনো কিছু করেছে নাকি সায়েন্টিস্টদের শূন্যটা আমরা যে শূন্য কথা শুনে আসছি ছোটবেলা থেকে বা ধর্ম থেকে যেটা শিখছি সেটা থেকে ডিফারেন্ট? হ্যাঁ, না ওই রিলিজিয়াস থেকে তো ডিফারেন্ট, বাট মানে হিগস বোসনে যেটা হয় যে খুব হাই স্পিডে ইলেকট্রন বা এই সাবঅ্যাটমিক পার্টিকেল গুলো কোলাইড করায়, যার ফলে নতুন ধরনের সাবঅ্যাটমিক পার্টিকেল আসে, এটাকে তারা মানে নিউক্লিয়েশন বলতেছে। বাট ওটার সাথে কি ফিলোসফিক্যাল শূন্য যেটা আমরা ধর্ম ধর্ম থেকে আমরা যে দাবিটা পাই সেই দাবিটা মিলে? না রিলিজিয়াস দাবিটা তো মানে কন্ট্রাডিক্টরি হয়ে যায়, তারা বলে যে ক্রিয়েশন মানে কোনো কিছু শূন্য থেকে আসতে পারে না, তাহলে গড ক্রিয়েট করছে, তাহলে তাহলে গড কে ক্রিয়েট করলো, তাহলে এটা একটা ওটা ওটা রাজিয়ানা তো না? ভিন্ন, ওটা তো ভিন্ন বিষয়, মানে ওই ওই পার্টিকুলার দাবির মধ্যে কন্ট্রাডিকশন নাই, বাট অন্য দিক দিয়ে কন্ট্রাডিকশন করা যায়। বাট হ্যাঁ, আমি যে যেটা বলতেছি দুইটা জিনিস অ্যানালগাস না, সায়েন্টিস্টদের শূন্য এবং যে শূন্য আমরা ইয়ে থেকে ধর্ম থেকে পাই সেই দুইটা জিনিস অ্যানালগাস না, দুটোর মতো পার্থক্য আছে। ঠিক আছে হ্যাঁ ব্যাটসম্যান ভাই, আর আর কিছু? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আর কথা না বলতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ভালো থাকেন তাহলে।